ভাইরাল ভিডিও, কাউন্সিলরদের বসে শপথ বাক্য পাঠ করাচ্ছেন মহকুমা শাসক। ফের বিতর্কে সেই রাজ্য রাজনীতির চর্চিত কেন্দ্র কাঁথি। এবার বিজেপি কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানোর সময় বসে শপথ বাক্য পাঠ করানোর অভিযোগ উঠল খোদ মহকুমা শাসকের বিরুদ্ধে। আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানির। উল্লেখ্য, গত 29 মার্চ কাঁথির মহকুমা শাসকের দপ্তরে বিজেপির 3 জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। সেখানে বসে বসে শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক। আর যাকে নিয়ে এখন সোচ্চার হয়েছে বিজেপি, কাউন্সিলর রূপে নির্বাচিত হয়েছে। বিগত 29/3/2022 তারিখে বিকেল 4টের সময় আমরা এসডিওর আমন্ত্রণে শপথ বাক্য পাঠ করতে যাই। শপথ বাক্য পাঠ শুরু হওয়া মাত্রই আমরা উঠে দাঁড়াই, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম টেবিলের উল্টো দিকে মিস্টার এসডিও তার চেয়ারে বসে থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করলেন, যেটা রুচি বহির্ভূত, নীতিবিরুদ্ধ এবং রীতিবিরুদ্ধ। আমি ভারতীয় কর্মীবর্গ দপ্তর এবং প্রধানমন্ত্রীর অফিসের কাছে জানতে চাইব এইভাবে শপথ গ্রহণটা আইনসঙ্গত কিনা এবং আইএসদের সার্ভিস রুলস এর মধ্যে এটা পড়ে কিনা। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, খোলদিয়া।